بسم الله الرحمن الرحيم. Dear students of class 7, I hope you are well. I am going to I am Imran Tasmiya, assistant teacher, Abdullahpur High School, Raipur, Nashikri. Now I discuss with you about number. প্রিয় ছাত্রবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি শ্রবণ করবে। আমি তোমাদেরকে আলোচনা করতেছি নাম্বার সম্পর্কে। নাম্বার অর্থ হল সংখ্যা। সংখ্যা মানে অর্থাৎ নাম্বার ও সংখ্যার ধারণাকে নাম্বার বলা হয়। নাম্বার দু প্রকার, এক নম্বরে শৃঙ্খলা এবং প্লুরাল। আমরা আলোচনা করতে যাবো এখন শৃঙ্খলার থেকে কিভাবে প্লুরাল করা যায়, এত যত বিধান বা নিয়ম আছে এই নিয়ম সম্পর্কে আলোচনা করবো। আশা করি তোমার মনোযোগ সহকারে শ্রবণ করবে বা শুনবে। আচ্ছা, যদি কোনো শৃঙ্খলার নামে শেষের লেখা অর্থাৎ শেষের বর্ণ যদি উ হয় তাহলে আমরা ইএস দিয়ে প্লুরাল করব। যেমন ম্যাঙ্গো, MNGO ম্যাঙ্গো, এক্সেসের লেটার হল ও। এখন আমরা এটার প্লুরাল করলে ই এ যুক্ত করে প্লুরাল করব, MANGOES ম্যাঙ্গো। আর আমরা এটা জেনে রাখবো যে সিঙ্গুলার শব্দের অর্থ হল এক, আর প্লুরাল শব্দের অর্থ হল এক অধিক। অর্থাৎ একটি বস্তু বা একটি ব্যক্তিকে বুঝালে এটা সিঙ্গুলার বলা হয়, আর একের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝালে এটাকে প্লুরাল বলা হয়। অর্থাৎ সিঙ্গুলার শব্দের অর্থ হল এক বচন, আর প্লুরাল শব্দের অর্থ হল বহু বচন। তারপরে যদি কোন সিঙ্গুলার নাউনের শেষে দুটি লেখারই যদি উ হয় তাহলে শুধু এক যুক্ত করে আমাদের প্লুরাল করতে হবে। কথাটা আমি আবার বলি, যদি কোন সিঙ্গুলার নাউনের শেষে দুটি লেখারই যদি ভাওয়েল উ হয় তাহলে শুধু এক যুক্ত করে প্লুরাল করতে হবে। যেমন কাকটুস, আশা করি তোমরা এই প্রথম একটা ও এবং পরে দুটা ও, একটা ও থাকলে ইয়েস আর দুটা ও থাকলে শুধু এস। এরপরে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে লেখা ওয়াই থাকে তাহলে আমরা ওয়াই আগের লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে আমরা শুধু ওয়াই শেষে এক যুক্ত করব। কথাটা আমি আবার বলি, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে লেটারটা ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্ববর্তী লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে আমরা শুধু এক যুক্ত করে প্লুরাল করব। যেমন বয়, এখানে বয়ের শেষে লেটারটা ওয়াই আর ওয়াই এর পূর্ববর্তী লেটারটা হলো ও, অর্থাৎ বয়। এই জন্য আমরা শুধু এক যুক্ত করে প্লুরাল করব, যেমন ডে, ডি এ ওয়াই ডে, ডি এ ওয়াই এফ ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিন্তু যদি শেষের লেটার ওয়াই থাকে এবং ওয়াই এর পরবর্তী লেটার যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াই উঠাইয়া আই করে দিয়ে আমরা ওরাল করি। যেমন লেডি, এল এ ডি ওয়াই লেডি, এখানে ওয়াই শেষের লেটার, এর আগের বর্ণ হলো কনসোনেন্ট, এই জন্য আমরা ওরাল করার সময় ওয়াই উঠায় আই এর যুক্ত করে ওরাল করব। যেমন এল এ ডি এ ওয়াই পরিবর্তে আই পরে ই এস, লেডি লেডি
লেডি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আবার আরেকটি নিয়ম হলো যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে লেখা যদি এক অথবা একই থাকে আমি কথা আগে আবার বলছি যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে লেখা এক অথবা একই থাকে তাহলে আমরা প্লুরাল করার সময় এক অথবা একই উঠাইয়া ভি দিয়ে যুক্ত করব যেমন life l i f e life এখানে life লিখতে আমাদের শেষে দুটি বর্ণ বা দুটি লেটার f e আছে আমরা প্লুরাল করার সময় f বা l উঠায় b এর যুক্ত করে প্লুরাল করব যেমন l i b e l live যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি l e a f live যেমন এটা হবে l e a b e l live ভাই বাবা তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি কোন সিঙ্গুলার নাউনের শেষে লেটার c h অথবা x থাকে এবং এর উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে শুধু e এর যুক্ত করে প্লুরাল করতে হবে যেমন ব্রাঞ্চ b r a n c h ব্রাঞ্চ এখানে শেষে যদি এটা c h এখানে উচ্চারণ হচ্ছে চয়ের মতো এই জন্য আমরা এখন প্লুরাল করব c h এর পরে আমরা e এর যুক্ত করব ব্রাঞ্চেস ব্রাঞ্চেস b r a n c h e s আমি আর একটু বলছি বক্স বি ও এক্স বক্স এখানে বি ও এক্স সেটা কোন রইল এক্স কিন্তু উচ্চারণ হচ্ছে চয়ের মতো এই জন্য আমরা কি এর যুক্ত করে প্লুরাল করব বি ও এক্স ই এক্স বক্সেস ক্লিয়ার শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ আরেকটি নিয়ম আমি বলছি আবার কতগুলো নাউনে ভিতরের বাউল পরিবর্তন করে প্লুরাল করতে হয় ভিতরের বাউল পরিবর্তন করে প্লুরাল করতে হয় যেমন টো টি ডবল ও টি এইচ টো এটা প্লুরাল হবে টি ডবল ই টি এইচ টি টো টি এখানে টি এর পরে দুটি বাউল আছে ও আর এখানে টি এর পরে দুটা বাউল হলো ই এই জন্য ভিতরে বাউল পরিবর্তন করে এখানে ওরাল করতে হয়েছে এরপরে আমরা কথা বলবো প্রোনাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল করব প্রোনাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল যেমন আই আই কি তো প্রোনাউন এটা প্লুরাল হবে উই এটা কিন্তু সাবজেক্টিভ আবার এটা অবজেক্টিভ ও মি এটা প্লুরাল হবে আর আবার ই অথবা সি এটার প্লুরাল হবে দে দে বা সি ই এটার প্লুরাল দে দে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধর আই উই মি আর ই অথবা সি দে এরপরে আরেকটি আছে হি অগ্নি হা এটার অবজেক্ট হোক এটার উপর হবে ড্যাম ড্যাম আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ সময় ফুরিয়ে গেছে আবার তোমাদের সাথে দেখা হবে আজ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকো